আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তাকে শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477269605 নম্বরে। 5 দিন ধরে নিখোঁজ থাকার পর এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সালানপুর থানার জেমারি এলাকায়। শুক্রবার মধ্যরাতে কালীপাথর এনটিপিসির পাইপলাইনের কাশিডাঙ্গা জঙ্গলের মধ্যে এক গর্তের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হয় নিখোঁজ ব্যক্তি রাজেশ বাউরির দেহ। এই ঘটনায় 2 মহিলাসহ 1 পুরুষকে গ্রেফতার করেছে সালানপুর থানার পুলিশ। রাজেশ বাউরির পরিবার সূত্রে জানা গেছে, গত 25 জুলাই বাড়ি থেকে গাড়ি সারাবার নাম করে বেরিয়ে আর বাড়ি আসেনি রাজেশ। পরের দিন তার স্ত্রী বন্দনা বাউরি সালানপুর থানায় অভিযোগ করে। তারপরেও পুলিশ রাজেশের কোনো খোঁজ দিতে পারেনি। এরপরে পরিবারের সন্দেহের জেরে পুলিশ 2 মহিলাসহ 1 জনকে আটক করে। ধৃতদের নাম অমিত বাউরি, ভাদু বাউরি, পদ্মাবতী সরেন। তাদেরকে টানা জেরা করার পর ওই 3 জন স্বীকার করে তারাই রাজেশ বাউরিকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করেছে। তারপর দেহ বস্তায় ভরে মাটিতে পুঁতে দিয়েছিল, মোটর সাইকেলটিও পরিত্যক্ত চানকে ফেলে দেয়। এরপরে ধৃত 3 জনকে নিয়ে পুলিশ দেহটি উদ্ধার করে, যদিও এখনও বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের অনুমান, অতীতের প্রেমের জেরে এই ঘটনা ও জমিজমা বিক্রির টাকা নিয়ে অশান্তির কারণেই এই খুন। ধৃতদের তদন্তের স্বার্থে পুলিশের তরফে পুলিশি হেফাজতের আর্জি জানানো হবে। কি কারণে এই খুন বা কে কে এই ঘটনায় জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। এটা আমরা 26 তারিখেই শুনেছিলাম, 26 তারিখে ঘটনাটা হয়ে মানে মিসিং হয়ে গেছিলো, মিসিং ডায়েরি করা হয়েছিল, ওরা এসেছিলো। কালকে মনে হচ্ছে রাত্রিবেলা বডি পাওয়া গেছে। এদের উপরে এরাও শক করেছিল, যার উপরে ওই পুরো ঘটনাটা করেছে। ওরাই 3 জন আছে, 2 জন লেডিস, 1 জেন্টস মিলে। কিছু প্রবলেম আছে, আন্দোলনী প্রবলেম, ওটা রিমান্ডে আসলে বোঝা যাবে কী আছে না আছে। ওরা মেরে দিয়েছে, মেরে পুঁতে দিয়েছিল কোথাও, আবার কালকে বডি পাওয়া গেছে। বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে 1 স্টার পাইপ গান এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অভিযুক্তের নাম শেখ আলিহীন ওরফে রাজু, বাড়ি সদাইপুর থানার দুর্লভপুর গ্রামে। জানা যায়, গতকাল গভীর রাত্রে চিনপাই বারুদ কারখানার পাশে রাস্তার ধারে ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল শেখ আলিহীন ওরফে রাজু। সদাইপুর থানার পুলিশ ওই সময় গিয়ে তাকে ধরে ফেলে। মানিকচক গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর হাসপাতাল পরিদর্শন করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর পরিবারের লোকজনের সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি। এছাড়াও নির্ময়মান নতুন হাসপাতাল ভবনের কাজ খতিয়ে দেখেন বিধায়িকা সাবিত্রী মিত্র। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজ্য সরকারের অধীনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে রাজবংশীয় ভাষায় সার্টিফিকেট কোর্স। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার উত্তর দিনাজপুর জেলায় 40টির বেশি রাজবংশীয় ভাষায় প্রাইমারি স্কুল চালু করেছে। উত্তরবঙ্গে 200টিরও বেশি রাজবংশীয় ভাষায় স্কুল চলছে। ফিল্ম সার্ভিসের পর শিক্ষাক্ষেত্রে আবারও বিশেষ উদ্যোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। খুব শীঘ্রই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজবংশী ভাষায় চালু হতে চলেছে সার্টিফিকেট কোর্স। এই কোর্সের সময়সীমা হবে 6 মাস। একথা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য বিভাগের দীপক রায়। চাকরির নামে টাকা শুধু পার্থ নেয়নি, এর পেছনে অনেক রাঘব পোয়াল যুক্ত আছে। যার রিমোট কন্ট্রোলের চাবি আছে কালীঘাটে, সেখান থেকে সবকিছু পরিচালনা হতো। তাই কালীঘাটের রানীকে আগে গ্রেফতার করতে হবে, তবেই এই সমস্যার সমাধান হবে, না হলে কিছুই হবে না শুধু পার্থকে ধরে। পার্থ, ববি, কুণাল সব চোর।
এদের জেরা করলে অনেক কিছু পাওয়া যাবে। গঞ্জের সুকান্ত মোড়ে বামেদের শিক্ষক সংগঠনের ডাকে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এটা বলেন শিক্ষক নেতা তমাল বোস। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে সততার প্রতীক বলে জনমানুষে প্রচার করত, আর সেই সাদা কাপড়ে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে গিয়েছে, ফলে এখন তিনি আলকাতরার প্রতীক হয়ে গিয়েছেন। কুনাল গিয়েছিল, এই কুনাল যে এখন তৃণমূলের মুখপাত্র, তিনি সাংবাদিকদের সামনে চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন, আজকে তিনি ভালো ভালো কথা বলছেন। আর এই কুনাল একদিন বলেছিল গাড়ির দরজা থাকলে যান, আওয়াজটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ বাহিনী, বারবার করে বলছিল সারদা নারদা থেকে যতটা যতটা লাভবান হয়েছে সেটা হচ্ছে ওই কালীঘাটের যে চোরেলের রানী বসে আছে মমতা ব্যানার্জি, সে আজকে সে সাধু হয়ে গেছে। মমতা ব্যানার্জির বুকের পাটা নেই, কালীঘাটের সেই চোরেদের রানীর বুকের পাটা নেই, তার সাদা শাড়িতে অসংখ্য রক্তের দাগ লেগে আছে, কালি লেগে গেছে। আলকাতরা আলকাতরা তো আপনার নেতাদের মুখে লেগেছে, আপনার বুকের পাটা নেই, আপনি কাউকে আপনার দল থেকে বের করতে পারবেন না, বহিষ্কারও করতে পারবেন না, শুধুমাত্র কিছু দিনের জন্য এই সমস্ত বিষয়ে থামা চাপা দেওয়ার জন্য তাদেরকে সাইডে রাখবেন। কারণ আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিং এ পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ 9830255373 ও 7003525822। আরেকটি নম্বর 9836635477।